বিসমিল রহমান রাহিম সম্মানিত ইউটিউব দর্শক এবং ফেসবুকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কাছ থেকে অত্যন্ত বিশ্বস্ততার সহিত সিং থেকে এক বড় ভাই এই আইপিএসটা নিয়েছে এটির নাম হচ্ছে মাইক্রোটেক সুপার পাওয়ার সাতশো মডেল এ ভাইয়ের নাম হচ্ছে আসাদুল ইসলাম হালোয়ার হাট ময়মনসিংহ ইনি দুই সালে আমার কাছ থেকে একটি আইপিএস নিয়েছেন সেটা ছিল রহিম আপ্রোদের ছয়শো ভিএ তো তিনি এবার একটি একটা মাইক্রোটেক মেশিন নিচ্ছে এটা হচ্ছে মাইক্রোটেক সাতশো মডেল এখন উনি আমাকে বলেছিলেন যে ভাই প্লিজ একটু প্রোডাক্টটা আপনি নিজে চেক করে দিবেন এবং একটি রিভিউ দিবেন যার কারণে আমি এই ভিডিওটা আসাদুল ভাইয়ের জন্যই করা এবং ওনারই প্রোডাক্ট সো আসুন আমি প্রোডাক্টটা চেক করি প্রোডাক্টটার কী কী সুবিধা থাকছে দাম কত ডিটেলস থাকবে আশা করছি এই ভিডিও তা প্রথমে আমি প্যাকেটটা খুলতেছি তো দর্শক আমি আনবক্সিং করতেই কার্টুনের ভিতর পাচ্ছি ফিসার সম্পর্কিত অর্থাৎ মাইক্রোটেকের কী কী হয় কী অবস্থা কত বছর হলে আছে সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি এটা ছত্রিশ বছর হলে এই বিজনেসের সাথে জড়িত এবং মাইক্রোটেকের সোলার পিসিওগুলো সবচেয়ে জনপ্রিয় তো যাই হোক আমরা এবার প্যাকেট খুলে এখানে ককশিট দেখতে পাচ্ছি ককশিট দিয়ে আবৃত প্রোডাক্টটা তো আমরা প্যাকেট খুলে দেখতে পাচ্ছি সুন্দর একটি ককশিট এই ককশিট দিয়ে আবৃত করার উদ্দেশ্য হচ্ছে এটা যেন পরিবহনে প্রোডাক্টটা নষ্ট না হয় অন্যান্য কোম্পানির প্রোডাক্ট এভাবে অতটা আবৃত্ত থাকে না যার ফলে পরিবহনের প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায় তো আমরা দেখতে পাচ্ছি মাইক্রোটেকের প্রোডাক্টটা খুবই যত্ন সহকারে প্যাকিং করা তো আমরা প্রোডাক্ট আনবক্সিং করলাম পেয়ে যাচ্ছে একটি গ্যারান্টি কার্ড এটা দুই বছর গ্যারান্টি ওয়ারেন্টির জন্য এই যে এখানে সব কিছু লেখা আছে এই যে গ্যারান্টি কার্ড সিরিয়াল নাম্বার সহ মডেল সহ লেখা আছে এটা সংরক্ষণ করে রাখবেন এবং আমরা এটার পিছন সাইডটা খুলে নিলাম এটা হচ্ছে এসি ইনপুট অর্থাৎ এটা কারেন্টের লাইন ঢুকবে আর এই যে এ পাশেই এই যে এটা হচ্ছে এসি আউটপুট এই দুটা হচ্ছে ব্যাটারি সংযোগ নেগেটিভ কালোটা পজিটিভ লালটা তো আমরা অবশ্যই আগে পজিটিভ সংযোগ লাগাই নেব তারপরে নেগেটিভ লাগাই নেব এখানে আমরা বেশ কিছু সিরিজ দেখতে পাচ্ছি ইউপিএস মোড টি টাইপের ব্যাটারি ব্যবহার করবেন সেটা এবং এটা হচ্ছে কুলিং ফ্যান পঁচিশ ডিগ্রির উপরে হয়ে গেলে এই কুলিং ফ্যানটা অটোমেটিকলি রান করবে এবার আমরা এটা একটু চেক করব চেক করার জন্য এই ছোটো ব্যাটারিটা আমি ব্যবহার করতেছি আপনারা অবশ্যই ভালো ব্যাটারি ইউজ করবেন দেখেন এটা মেশিনটা কিন্তু তো অন হয়ে গেছে এই যে এখানে এই যে এখানে পাওয়ার সুইচ চাপলে এখানে কালার চলে আসে এবার আমি আউটপুটটা এই যে আমি এসি আউটপুট দিচ্ছি দেখেন আমার বাল্বটা জ্বল দিছে আমি এই ছোট একটা ব্যাটারিতে চারশো ওয়াট লোড দিয়ে দেখাইছি এই মেশিনটা মূলত এই মেশিনটা মূলত পাঁচশো অষ্টআশি ওয়াট পর্যন্ত এটা ভালো কাভারেজ করবে তো পাঁচশো ওয়াট যারা লোড ক্যাপাসিটি ব্যবহার করতে চান যেমন তিনটি সিলিং ফ্যান পাশাপাশি পাঁচ থেকে সাতটি লাইট এটার জন্য এটা স্ট্যান্ডার্ড অথবা ল্যাপটপ অনু রাউটার এগুলো ইউজ করতে পারবেন এখন আপনার এটাতে টোটালে পাসওয়ার্ড লোড দিতে পারবেন পাসওয়ার্ড আপনি কী কী দিবেন সেটা আপনি ডিসাইড করে নেবেন যেমন যারা কম্পিউটারের দোকান আছে বা বাসায়তে চালাইতে একটা কম্পিউটার সাধারণত আড়াইশো থেকে তিনশো ওয়ার্ড তাহলে একটা কম্পিউটার দিবেন একটা সিলিং ফ্যান দিলেন দুই তিনটে লাইট দিয়ে দিলেন দ্যাটস অ্যান আপ সুন্দর তো এভাবে আপনাকে মেনটেন্স করে চালাইতে হবে অথবা বাসাইতে যদি কম্পিউটার থাকে আবার এদিকে তিনটে ফ্যানও আছে তাহলে কি করবেন তাহলে আপনাকে হয় ফ্যান দুইটা মাইনাস করে অর্থাৎ চালানো যাবে না যে সময় কম্পিউটার চালাবেন অথবা যখন ফ্যান চালাবেন তখন কম্পিউটার চালানো যাবে না কারণ এটা যেহেতু ছোটো মেশিন অনলি পাঁচশো ওয়ার্ড লোড দিতে পারবেন এই মেশিনে এই যে পিছনে কিন্তু লেখা আছে আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই দেখেন লেখা আছে ছয়শো ভিয়ে পাঁচশো দশ ওয়ার্ড মূলত এটা পাঁচশো দশ ওয়ার্ড ব্যবহারও করতে বল পারবেন তো এই ছয়শো ভিত্তে পাঁচশো দশ ওয়ার্ড স্মুথলি আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি পাঁচশো ওয়ার্ডের পরামর্শটাই দিয়েছি অথবা আপনারা ইমার্জেন্সি হলে চারটা সিলিং ফ্যান চালাতে পারবেন চার পাঁচটা লাইট চালাইতে পারবেন তবে স্ট্যান্ডার্ড অবশ্যই তিনটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট অন্য রাউটার এগুলো ফ্রি মোবাইল চার্জ এগুলো ফ্রি তো এই হলো বিষয় অনেকেই জিজ্ঞাসা করেন এটা স্কোয়ার ওয়েব না ওয়েব না মোডিফাই সাইনওয়েব এটা হচ্ছে মোডিফাই ওয়েব স্কোয়ার হইব না আবার ফুল সাইন হইব না তবে এটা কম্পিউটার কিন্তু রিস্টার্ব নেবে না অর্থাৎ আপনার ইলেকট্রিক ডিভাইসগুলো সূক্ষ্মভাবেই চলবে ভালো চলবে কোনো ধরনের ফ্যানের নয়েজ হবে না ফ্যানের রেগুলেটার ডিস্টার্ব হবে না ফ্যানলি ফ্যানটা স্মুথলি আপনারা ব্যবহার করতে পারবেন তো এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন টি এম ইলেকট্রনিক্সে টি এম ইলেকট্রনিক্স আপনাদের আস্থা সহিত আপনাদের বিশ্বস্ততার সহিত সঠিক পণ্যই আপনাদের হাতে পসা দেওয়ার চেষ্টা করে আপনার চাইলে আমরা হোম ডেলিভারি দিব যেমন আমরা এই প্রোডাক্টটা আসাদুল ভাইকে আমরা হোম ডেলিভারি দিয়েছি স্টেট ফার্স্টে স্টেট ফার্স্ট রেড এক্স এছাড়াও অন্যান্য যে কুরিয়ার সার্ভিসগুলো আছে সেগুলোতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসে নিতে পারেন আমাদের কাছে যে কোনো আইপিএস কুরিয়ার নিতে একশো থেকে একশো বা দুশো টাকা খরচ হবে যদি হোম ডেলিভারি নেন তাহলে প্রতি কেজি অনুপাতে এটার দাম হয় যেমন এটার ওজন হচ্ছে সাড়ে আট থেকে নয় কেজি তো এটা যদি হোম ডেলিভারি কেউ নেন তাহলে দুইশো পঞ্চাশ টাকা খরচ হবে এখানের একটা ব্যাপার হচ্ছে কুরিয়ার খরচের সাথে কিন্তু আপনাকে কন্ডিশনের ফিটা দিতে হবে যেমন এই প্রোডাক্টটার দাম আট হাজার নয়শো টাকা বর্তমানে তো আমরা এটা ডিসকাউন্টে আট হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তো আট হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট আপনি পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করছেন বাকি টাকা যখন কন্ডিশন করতেছেন তখন প্রতি হাজারে কিন্তু দশ টাকা এক্সট্রা কাটবে তো এটা নিয়ে অনেকেই আমাদের সাথে দিমত করেন অনেকে ফোন দেন ভাই এই কয় টাকা বললেন কুরিয়ার আলা তো এত টাকা বেশি চাচ্ছে ইত্যাদি ইত্যাদি বিশ তিরিশ পঞ্চাশ টাকার জন্য আপনারা আমাদেরকে ফোন দেন দিয়ে কমপ্লেন করেন আসলে এটা সিম্পল ব্যাপার এটা কমপ্লেন করবেন না হয়তো আপনারা জানেন না তাই কমপ্লেনটা করেন আবার অনেকেই কমপ্লেন করেন না কিন্তু মনে মনে কষ্ট পান যে ভাই বললে এক কথা কিন্তু কুরিয়ার আলা নিল বেশি তখন কথার সাথে কাজের মিল না হলে আসলে আমাদের দামটা থাকে না তো আমরা যে শুধু বিজনেস করতেছি প্রফিটের জন্য বিষয়টা এরকম না এটা একটা সেবা আর আমরা সেবাটা যদি ইসলাম ধর্ম অনুপাতে না করতে পারি আমাদের ধর্মীয় অনুশাসন যদি আমাদের ভিতর না থাকে আমি যদি কথার কাজে মিল না রাখতে পারি কাল কিয়ামতের দিন কিন্তু আপনি আমাকে দায়ী করবেন দুনিয়ার বুকে টাকা দেখি করবো আমি যখন মারা যাব তখন তো আমি ধন সম্পদ নিয়ে যেতে পারবো না সো আমি আপনাকে একটা মিথ্যা কথা বলে মিথ্যা প্রলোভন দেখা বাজে কথা বলে বাজে একটা প্রোডাক্ট যখন আপনাকে দিচ্ছি আপনি যেটাতে ঠকে যাচ্ছেন এই ঠকাটা কিন্তু আপনি না এটা আমি ঠকতেছি কেন কেয়ামতের দিন এটার জবাবদিহিতা আমাকে করতে হবে আমাকে কিন্তু সেই দায়ভারটা নিতে হবে তখন আমি টাকা পয়সা কোথায় পাবো সেই দায়ভার পরিশোধ করার জন্য কাজেই আমরা চাই কথা এবং কাজ মিল রাখার জন্য তাহলে আপনি কি করবেন কথার কাজ মিল আমাদের পেতে এবং আমাদের সাথে সহমত যাপন করার জন্য আপনি প্রতিটা প্রোডাক্ট ভিডিও কলে আমাদের কাছ থেকে দেখে নেবেন এবং আপনি নিজে ক্লিয়ার হয়ে নেবেন প্রতিটা প্রশ্ন আপনার যা যা জানার আছে সেগুলো প্রশ্ন করে আমাদের কাছ থেকে ক্লিয়ারলি জেনে নেবেন আমাদের ডিসক্রিপশনে দুইটা নাম্বার থাকবে তো ওই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে নিতে পারবেন দেশে যারা আছেন তারাও ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবে। বিশেষ অনুরোধ হচ্ছে কোনো প্রোডাক্ট সম্পর্কে সঠিক না জেনে প্রোডাক্ট ক্রয় করবেন না সেটা হোক আমাদের কাছে হোক অন্য জায়গা থেকে কারণ বাজারে প্রায় সত্তর পার্সেন্ট প্রোডাক্ট এখন কপি মানুষের কথার কোনো জমা খরচ নাই অনলাইনের প্রতি আপনারা আস্থা হারা ফালাচ্ছেন কাজেই অনলাইনে প্রোডাক্ট অবশ্যই কিনবেন অনলাইনে সবাই সিটান না সবাই বাদ পান না ভালো মন্দ নেই পৃথিবী সো আপনি আপনার সঠিক প্রোডাক্ট পেতে অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট স্টকে আছে কিনা কেমন আছে কি অবস্থা এক্সপায়ার ডেট কত দাম কেমন ওয়ারেন্টি গ্যারান্টি আপনাকে সঠিক প্রোডাক্টটা দেওয়া হচ্ছে কিনা সেগুলো জানতে চেয়ে বুঝে নেবেন এরপরে যদি আপনি ঠকে যান বা কেউ যদি ঠকায় মনে রাখবেন এ ঠকা আপনার না কাল কেমতের দিনে যার কাছে আপনি ঠকছেন তাকে আপনাকে পূরণ করে দিতে হবে হতে পারেন তার কারণেই আপনি নাজাদ পেতে পারেন তার কারণেই আপনি আপনার জাহান নামের যে কঠিন আজাব সে থেকে মুক্ত পেতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম ইলেকট্রনিক্স নাটোর পরিশেষে আরেকটি কথা বলি যদি কথা বলতে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা একে অন্যের ভাই সেটি মনে করবেন আল্লাহ